গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। এবং আজকে ডে টু, এখন আমরা বেরিয়েছি চাপা খেতে। কিন্তু বিষয়টা হচ্ছে চায়ের দোকানটা বন্ধ, তো দেখি অন্য কোথাও যাওয়া পাই কিনা। তো চলো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে তাড়াতাড়ি আজকে বেরিয়ে পড়তে হবে, কাজটা হচ্ছে আমাদের বেলঘড়িয়াতে। তো আমরা এখান থেকে বেরিয়ে বেলঘড়িয়া যাব, তো তার জন্য রেডি ফেডি হবো, চাপা খেয়ে গিয়ে বাড়িতে রেডি টেডি হয়ে এসে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। তো কন্টিনিউ করছি ব্লগটা দেখতে পাবো। এখন বাজছে 9:15 মতো, তো এখন দেখি যদি সামনে চায়ের দোকান কিছু খোলা পায় সেখানে গিয়ে চাটা খাবো, আশা করছি পেয়ে যাবো। তো এই যে সকালবেলা চা নিয়ে চলে এসেছি, চা আর বিস্কিট, এই যে এদেরকেও সঙ্গে করে নিয়ে এসেছি। চলুন চাটা এনজয় করি। আমরা একদম ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে গেছি, এখন 11টা বাজছে। চেক আউটের টাইম ছিল আমাদের এখানে সকাল 10টা, বাট আমাদের যেহেতু একটু দেরিতে বেরোনো, তাই আমরা ওদেরকে রিকোয়েস্ট করে ওরা আমাদের 1 ঘন্টা এক্সটেন্ড করেছিল। তো চলুন এখন যেখানে সকালে চা খেলাম ওখানে কিছু সাউথ ইন্ডিয়ান ফুড খেয়ে নেবো, এটাই ঠিক আছে। ইডলি নিই নাকি না, জিজ্ঞেস কর কী পাওয়া যাবে। ইডলি টাইম লাগবে, এখানে আমরা এখন কিছুই পেলাম না, কারণ অনেকটা টাইম লাগবে বলছে, আর আমাদের হাতে এখন টাইম নেই, কারণ আমাদের এখান থেকে ট্রেন ধরে আবার বেলঘড়িয়া যেতে হবে। তো সাউথ ইন্ডিয়ান ফুড না পাওয়ায় আর সারাদিন কোথায় কি খেতে পাবো না পাবো এটা ভাবতে ভাবতে আমরা যথারীতি চলে এসেছি আবারও এই দাদা বৌদির নতুন আউটলেটটায়। আজকে আবারও দাদা বৌদির হোটেলে এসেছি আমরা সকালে ভাতটা ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য, কিন্তু এখানে আজকেও সকালে যাই হোক বিরিয়ানি খাবো না, আমরা আবারও ভাতটাই খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো। গতকালকে এসে আমরা এখানে মাছ ভাত খেয়েছিলাম, আজকেও সেখানে মাছ ভাত খাবো, বাট একটু ডিফারেন্স কি আমরা গতকাল 3 প্লেট নিয়েছিলাম, বাট 3 প্লেট আমরা অ্যাটলিস্ট খেতে পারিনি, কারণ এতটা সকাল সকাল খাওয়া তো অভ্যাস নেই, তার জন্য আমরা আজকে 2 প্লেট মাছ ভাত নিচ্ছি, আমরা এটা 3 জনে শেয়ার করেছি। আর একটা ছোটো ইনফরমেশন কি, এখানে কিন্তু মাছ ভাতের সাথে মানে এক্সট্রা আমরা যেমন 2 প্লেট মাছ ভাত নিচ্ছি, তার সাথে যদি কেউ মনে করে এক্সট্রা মাছ নেবো সেটা কিন্তু নেওয়া যায় না, তাই তো? মাছ এক্সট্রা নেই, মাছ এক্সট্রা নেই, মানে ওটা প্লেটের সাথে ইনক্লুডেড। তো আমি এখানে শেয়ার করে দিলাম দাদা বৌদি হোটেলে যে মেনু কার্ড সেটাও আপনাদের সাথে, তো চটপট করে সেটা আপনারা চোখ বুলিয়ে নিন। আমরা একটু ডিসিশন চেঞ্জ করেছি, আমরা নিয়ে নিলাম ভেজ থালি। ভেজ থালিতে একটা তরকারি আর আলু ভাজা, ডাল আর এখানে আছে স্যালাড, আমরা তার সাথে নিচ্ছি হচ্ছে ফিশ ফ্রাই যেটার প্রাইস হচ্ছে 150 টাকা। খাওয়া দাওয়া নিয়ে আমি কোনো কথাই বলতে পারবো না, কারণ এত সুন্দর টেস্ট আর এখানকার এই স্যালাডটা, বলতে বলতে চলে এসেছে আমাদের ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই আমরা 3টেই নিয়েছি, বাট এই ভাতের প্লেট নিয়েছি আমরা 2টো। আর খাবার দাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না, কোয়ালিটি এত ভালো আর এত সুন্দর টেস্ট যে কোনো কথাই হবে না। এদিকে আমি খাবারের প্লেট সরিয়ে রেখেছি, সামনে নিয়ে চলে এসেছি এখন ফিশ ফ্রাইটাকে, কারণ ফিশ ফ্রাইটাকে খেয়ে দেখবো। বাইরের যে কোটিংটা আছে সেটা কিন্তু খুবই পাতলা, মানে ভেটকিতে পুরো পরিপূর্ণ যাকে বলে, এবার খেয়ে দেখতে হবে। তার সাথে স্যালাড দিয়েছে আর এখানে দিয়েছে কাশ্মীরি, প্রচণ্ড গরম, ভাঙতে তো পারা যাচ্ছে না, আমি যে পারলাম। এবার আমি জাস্ট একটু টেস্ট করে দেখি কেমন লাগছে। চাটনি দরকার, চাটনি নেবো,
টেস্ট এতটাই গরম যে আমি মুখে নিয়ে কথা বলতে পারছিলাম না, বাট অসাধারণ টেস্ট, অসাধারণ। মানে দাদা বৌদি হোটেলে এলে বিরিয়ানি তো খাচ্ছেন খানি, তার সাথে একবার এই ভেটকি মাছের ফিশ ফ্রাইটা এটা একবার ট্রাই করে দেখুন, দেখতেই হবে, দেখা মাস্ট। তো চলুন খাওয়াটা কমপ্লিট করে নিই, কারণ আমাদের আবার ট্রেন ধরতে হবে, খুব তাড়াহুড়ো আছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম কমপ্লিট, দুর্দান্ত খাওয়া দাওয়া হলো, পেট পুরো শান্তি, মনও শান্তি। তো চলুন এবার ফটাফট বিলটা দিয়ে নেব, দেন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এক মিনিট এক মিনিট, বেরোবার মুখে যেটা চোখে পড়লো আর আমি আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না, সেটা হচ্ছে একদম পরিষ্কার দেখুন ওপরে ঢুকতেই কিন্তু লিখে দেওয়া আছে যে টেবিল শেয়ার করা মাস্ট। এই কথাটা আমি কিন্তু গতকালকের ভ্লগে অলরেডি বলে দিয়েছি। এলাম আমরা স্টেশনে, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? বেলঘড়িয়া। আমরা যাব বেলঘড়িয়া, যাব আমরা যাচ্ছি বেলঘড়িয়া। তো আমরা তো যাচ্ছি বেলঘড়িয়া, আর আমার বাবা মা যাচ্ছে, আজকেই যাচ্ছে, কোথায় যাচ্ছে না, 22 বছর পর যাচ্ছে মামার বাড়ি আসাম, মানে গুয়াহাটি যাচ্ছে। তো সেটা আপনারা দেখতে থাকুন যে ওরা কতদূর গেল না গেল, ওরা ট্রেনে উঠলো কি উঠলো না সেটা আপনারা দেখুন, আমরা ততক্ষণ ট্রেনে যেতে বেলঘড়িয়াতে যাই। আমরা এই জাস্ট বেলঘড়িয়া পৌঁছালাম, এখন আমরা এবার আমাদের কাজ টাজ সারবো চটপট করে, দেন চটপট করে বলতে তাও মোটামুটি 4টার আগে সারা হবে না। তো চলুন আমরা আমাদের মতো কাজ সারি, আর আপনারা চটপট দেখে ফেলুন বাবা মারা এই মুহূর্তে কি করছে। এখন বাজছে বিকেল 4টে, আমাদের কাজ মোটামুটি কমপ্লিট, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে তো বাড়ি যাওয়ার পালা। তো আমরা স্টেশনে থেকে শিয়ালদা আবার যাবো, শিয়ালদা থেকে আমরা আবার ভাগীরথী ধরে বাড়ি ব্যাক করবো, তাছাড়া আমাদের হাতে কোনো অপশন নেই। তো আমরা এখন ডিসিশন চেঞ্জ হয়েছে, আমরা এখন এলাম নৈহাটি লোকাল ধরে। তো ট্রেনে এতটাই তাড়াতাড়ি উঠে এলাম যে ভিডিও করার বা কোনো কিছু আপডেট দেওয়ার মতো সময় হয়ে ওঠেনি। তো নৈহাটিতে এসে এখন এই আমাদের, যাই হোক, এখন 4টা বন্ধ রেখেছি, 5 বার দুপুরবেলা 2 ঘন্টার মধ্যে 5 বার চা খাওয়া হয়ে গেছে, এখন এটা নিয়ে 6 নম্বর। বাট এটা কফি না, এই এটা চা না, এটা কফি। তো চলুন চা কফিটা কমপ্লিট করে নিই, এরপরে আমরা ভাগীরথী ধরবো ভেবেছিলাম, বাট একজন আমাদেরকে বললো যে না আজকে ধনধান্যে আছে, আমরা ধনধান্যে ধরে বেরিয়ে যাবো। 5টা 5 টাইম, এখন অলরেডি 5টা 5 বাজছে। তো চলুন কফিটা শেষ করি, ট্রেনে উঠি, তারপর আবার। হাই স্যার, ঘুম পাচ্ছেন? স্যার এখন ঘুমাচ্ছে না, আমরা ট্রেনে অলরেডি উঠে গেছি, আশা করছি 8টার মধ্যে পৌঁছে যাবো। আমাদের এখন বেথুয়াডোড়ি ছাড়লো বাড়ির, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর এই যে 8 নম্বর কাপ চা চলছে, আমার মধ্যে এরকম কেকের চা খোর আছে, সেটা একটু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আর এই ম্যাডাম গান শুনছেন, আর আমি একাই চা খাচ্ছি। তো অনেকক্ষণ পরে আবার ভিডিও করছি, তো অনেকক্ষণ পরে আবার ব্লগ করছি। অ্যাকচুয়ালি বাড়ি ফিরে তারপরে আর পারিনি করতে, কারণ এসে অনেক কাজকর্ম ছিল। অ্যাকচুয়ালি বাড়িতে তো কেউ নেই, এই বাড়িতে আজকে আমি আর ও দুজনে মিলে থাকবো এখন এই 7টা দিন, যেহেতু আমার বাবা মা বেড়াতে গেছে তাই। তো এসে অনেক কাজটা ছিল, সেগুলো সারলাম, দেন এখন এবার এখন বাজছে রাত 10:30, এবার আমরা দুজনে মিলে খেতে বসবো। তো আমাদের আজকের মেনুতে কী কী আছে সেটা আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাব। আমাদের আজকে আছে রুটি, চানা মশালা আর মিষ্টি। তো আজকের মতো খাবারটা বাইরে থেকেই আমরা কিনে আনলাম, আজকে আর বাড়ি থেকে মানে বাড়িতে বানাইনি কিছু,
কাল থেকে আবার সব কিছু শুরু হবে। আজকের দিনটা একটু রেস্ট নিলে আমার মনে হয় যে শরীরটা আবার আমাদের নর্মালাইজ হয়ে যাবে, কারণ কাল থেকে ওরও দোকান আছে আর আমারও পড়ানো শুরু, সব কিছু শুরু হবে। হ্যাঁ বসে পড়ো, আমি এবার শুরু করব। তো চলুন আমরা আমাদের খাবারটা এনজয় করি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, লাইক করুন, শেয়ার করুন, প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিন। আপনারা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না, প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিন। আর হ্যাঁ, আমরা এখানেই শেষ করছি ভিডিওটা। আমরা ডিনারটা করতে থাকি আর আপনারা দেখে নিন বাবা মারা আজকে এখন ট্রেন জার্নি করতে করতে এই মুহূর্তে ওরা কি ডিনার করছে, ততক্ষণ জন্য ওটা দেখতে থাকুন। আর আমি ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই, গুড নাইট। মামুনি কি রান্না করেছো? রান্না করেছি রুটি, ফুলকপির তরকারি আর আলু পটল ভাজা। আর মিষ্টিটা বললে না? আর মিষ্টি মৌচাকের, মৌচাকের মিষ্টি একদম। আর তোমার এতক্ষণ তোমার জার্নি কেমন ছিল? খুব দারুণ ছিল। কিছু বক্তব্য আছে আপনার? নাই। আর ঠান্ডা লাগছে মশাই? ঠান্ডা লাগেনি। আর কিছু নেবে? কম্বল নেবে? আর কম্বল তো নেবো। ও আচ্ছা, বেশ ঠিক আছে। বাবা এনি বক্তব্য, কেমন লাগছে খাবার? খুব সুন্দর, ঘরের খাবার, মজা আলাদা। আচ্ছা আর কি খাচ্ছ? পটল ভাজা, আলু ভাজা, ফুলকপির তরকারি, হাতের তাওয়ার গরম গরম তাওয়া রুটি। আর লুচি? লুচি এখন পাইনি। লুচি এখনো ভাতে পাওনি। মিষ্টি এখনো পাইনি, ওগুলো পাবো। আচ্ছা, ছটা আমার জন্য বরাদ্দ আছে। ছটা আপনার জন্য বরাদ্দ আছে। মুহূর্তে মুহূর্তে খুব সুন্দর বলো, মুহূর্তে মিষ্টি খুবই সুন্দর। ওকে, আজকের মতো ইতনাই থাক। সবাই নিজের নিজের ডিনার এনজয় করছে। গুড নাইট।